আসসালামু আলাইকুম দোয়া রাখি গরু জন্য আমি কিছু লাভে বিক্রি করতে পারি একটা গরু হারা গেছে আমার দুঃখ নাই এই আমার কথা এই বক্তব্য শেষ করলাম ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা এসেছি মিরপুর সোদ্দোর পাশেই ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের রজনীগন্ধা সুপার মার্কেট সংলগ্ন কচুক্ষেত গরুর হাটে তো আমরা হাটে ঢুকতে এক কাকা অভিযোগ করলেন কাকার নাকি লটে থেকে একটা গরু চুরি হয়ে গেছে তো আসলে আমরা যারা গরু বিক্রেতা আছি তাদের সাথে যেন এমন ঘটনা না ঘটে তাই আজকের পুরো ভিডিওটা দেখবেন আর সতর্ক হবেন বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তো কাকা কেমন আছেন ভালো আছি কাকা কোথা থেকে আসছেন আমি আসি পাবনা থেকে আমার বাড়ি নন্দনপুর থানা নন্দনপুর রাতে কলে থানা কয়টা গরু নিয়ে আসছেন উনত্রিশটা গরু উনত্রিশটা গরু তো এই যে এদিক দিয়েই এই সিরিয়ালের গরুগুলো আপনার এই সিরিয়াল গরু মোটি আমার তো কবে আসছেন আমি আসছি হলে গিয়ে কালকে কালকে রাত্রি কালকে রাত্রে আসছেন তো এর মধ্যে কি কোনো দাম দস্তর হয়েছে দাম দস্তর হয়েছে এটা দুই লাখ বলেছে এটা দুই লাখ তিরিশ বলেছে কোন করে দাম হয়েছে ও এই সামনে যাই হোক আমরা দেখবো তো যাই হোক কাকা একটা অভিযোগ করলেন সেটা হচ্ছে কাকার একটা গরু নাকি হারাই গেছে তো এটা কিভাবে হলো আর কি যদি একটু খুলে বলতেন তাহলে আমার গরুটা হয়তো আমার লোকজন টাকা তিন না বাঁচছে গরু মাদিয়ে আর একটা আনবে আর কোন আইন গেছে আর দেখবেন গরু একটা গরু চুরি করে নিয়ে গেছে খুবই দুঃখিত তো কাকা বললেন কাকা গরুগুলো লটের গরুগুলো একটা বেঁধে রেখে অন্যগুলো আনতে গেছে এই সময় একটা গরু নাকি নিয়ে গেছে তো সেই সময় আপনাদের কোনো লোকজন ছিল না এখানে ছিল না মানে গরু গরুর লোকজন ছিল না মাদিয়ে থেকে চলে যাচ্ছে মানে আর টাকা দিতে না বাঁচছে দোই দাপ আর গরু ওই শুধু কে একটা চোর চুরি করে চলে গেছে গরু তো এটা হাট কমিটিদের জানিয়েছিলেন হাট কমিটিকে আমি জানাইছি হাট কমিটি বলে যে আপনার গরু আপনি চেক করেন আমি তো চেকের মধ্যে পাচ্ছি না গরু চেকের মধ্যে আমি পাচ্ছি না সে গরু তারপরে শোনেন তারপরে গরু যে পালেছে তাকে আমি খবর দিচ্ছি সে আসতেছে সে গরুটা দেখবে হাটে গরু বেড়া দেখবে যে পালেছে আমি তাকে খবর দিচ্ছি সে আজ আসতে আসবে আসলে যদি সত্যিকারে কেউ চুরির উদ্দেশ্যে নেওয়া থাকে সে তো আর হাটে মনে হয় না যে রাখবে সেটা আল্লাহ জানে আর জেলেছে সেই জানে তো আপনার উঠানের সময় কি গাড়িতে যখন উঠাইছিলেন হিসাব করে উঠিয়েছিলেন পনেরোটা না বাইছে পনেরোটা কিন্তু এর মধ্যে একটা গরু আর কি খুবই দুঃখের বিষয় তো গরুটা কিনা ছিল কত আপনার গরুটা আপনার ওই আগে আর কিনা ছিল সাড়ে চুয়ান্ন হাজার পাঁচশো কিনা ছিল চার পাঁচ মাস আগে গরুটা পালা গরু গরুটা আবার জামাই মেয়ের গরু আসার সময় আমি একে ফোন করেছি যে দিয়ে দাম ঢাকা যাই যা ওই মি আমার গরুটা দিয়ে গেছে ওই গৌ হারাইছে কি দুঃখের কথা আসলে যে একটা আমাদের গ্রাম্য ভাষায় একটা ডায়লগ আছে যে গরিবের চাল পরে দুবলাবনে তো কাকার সাথে সেরকমই হয়েছে আসলে যা লাভ হয়ে হবে তা একটা গরু হারাইলে তো আর লাভের কিছু থাকে না তো তারপরেও দোয়া করি যে কয়েকটা গরু আছে কাকা কাঙ্ক্ষিত দামে বিক্রি করুক তো হাট কমিটিতে আরেকটু ভালো করে জানান দেখেন কোনো ব্যবস্থা নেই না দেখি আমি হাট কমিটি জানাইছি উনিরা বলতে আপনার গরু আপনার চেক আমি হাট কমিটির কাছে বলেছি যে গরু যে পালেছে তাকে আমি সে দেখুক গরু পালিয়ে পরে আপনি আমার কাছে বলবেন আমরা সে ব্যবস্থা নেব যেহেতু এটা এই ক্যান্টনমেন্ট সংলগ্ন একটা হাট আমরা এই এর আগেও এসেছি তো এই হাটে ওই ঘটনা আর কি খুবই কম ঘটে কিন্তু কিভাবে ঘটলো আসলে বুঝতে পারছি না তো আপনি যদি মানে পান তাহলে অবশ্যই হাট কমিটিদের জানান আশা করি তারা একটা ব্যবস্থা হ্যাঁ আমি পালিয়ে পরে আমি জানাবো প্রিয় দর্শক যে আঙ্কেলের সাথে কথা বললাম আঙ্কেলের নাম নামটা আপনার মুখ দিয়ে বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ মুন্সি বাড়ি নন্দনপুর সাত নম্বর ওয়ার্ড তো দর্শক এই যে যে আঙ্কেলের গরুটা হারাই গেছে সে আঙ্কেলের সম্পর্কে বিস্তারিত বললেন তারপর হাট কমিটির আশ্বাস দিয়েছে যদি হাটে গরু পায় তাহলে আর কি সেটা ব্যবস্থা করে দিবে হ্যাঁ আমি বলেছি কাকা খুব সুন্দর সুন্দর গরুই তো নিয়ে আসছে আসলে এখন দেখা যাক রিজিকের কি আছে তো দোয়া করি কাকা কাকার কাঙ্ক্ষিত দামে কিছু লাভেই বিক্রি করতে পারুক গরুগুলো গরু খালি লাখ দাম বলেছে

দর্শক মূল হাটে প্রবেশ করে তো ডান দিকে গলি দিয়ে একটু আগালেই এই কাকার লটের গরুগুলো দেখতে পাবেন তো কাকার নাম্বারটা তো প্রিয় দর্শক এই কাকার নাম্বারটিও আমরা দিয়ে দিচ্ছি তো যদি চান কাকার সাথে যোগাযোগ করে আসতে পারেন কাকার নাম্বারটা বলে দিন আস্তে আস্তে একটু বলেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি আঠাশ বারো উনসত্তর আরেকবার একটু বলে দেন যাতে মিলিয়ে নিতে পারে আমার নাম্বারটা লিখে জিরো ওয়ান থ্রি আঠাশ বারো উনসত্তর তো প্রিয় দর্শক এই কাকার সাথে যোগাযোগ করে এসে একদম দেখে শুনে নিতে পারেন তো আপনারা লেনদেনগুলো নিজ দায়িত্বে করবেন তো গরু আগে এসে দেখবেন দেখে ভালো লাগলে তারপর ক্রয় করবেন তো হাটের মধ্যে যে গরুগুলো দেখলাম তার মধ্যে ভালোই সুন্দর তো এরকম গরু উঠেছে অনেকই কিন্তু এরকম সুন্দর গরু হাতে গোনা কিছু সংখ্যকই উঠেছে তো দর্শক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম